Hello guys, Assalamualaikum. This is Rana. Welcome to Dubai New World. আমি এক মাসের স্যালারি পাইছি। সেপ্টেম্বর মাসের 8 তারিখে জয়েন করছি। সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত 22 দিন ডিউটি করছি। তো 22 দিনের প্রথম মাসের স্যালারি আমার দুবাইয়ে আইসা প্রথম মাসের স্যালারি আমার হাতে দেখতে পাচ্ছেন। সত্যি গতকালকে যখন আমি স্যালারি পাই লাঞ্চ টাইমে মানে অনেক আনন্দ লাগছে মনের ভিতরে, যে আমার লাইফের ফার্স্ট টাইম আমি এতগুলো টাকা ইনকাম করছি। এখানে দেখতে পাচ্ছেন তিনটা নোট, আসলে এখানে তিনটা নোট না, এখানে বাংলা টাকার প্রায় 30,000 টাকা। 22 দিন ডিউটি করে 1,012 টাকা বেতন পাইছি, 1,012 টাকা বাংলা টাকার প্রায় 30,000 টাকা আসে। তো দেখুন আমার জীবনের প্রথম এত বেশি ইনকাম, সত্যি আমি খুব আনন্দিত যেন আমি দুবাইতে আইসিয়া লাইফের ফার্স্ট টাইম এত টাকা ইনকাম করছি। এখানে দুইটা 500 টাকার নোট, একটা 10 টাকার নোট, আর 2 টাকা আমার বাসায়, 2 টাকা পকেটে রাখা যায় না। 2 টাকার এদেশে 2 টাকার নোট চলে না, 2 টাকার কয়েন চলে, 1 টাকা 1 টাকা 2 টাকা কয়েন চলে। তো সত্যি আমি অনেক খুশি যে আমি আমার জীবনের প্রথম 22 দিন ডিউটি করে বাংলা টাকার 30,000 টাকা ইনকাম করছি। সত্যি মানে আমার ভিতরে একটা এনার্জি চলে আসছে, আলাদা এনার্জি চলে আসছে, বিলিভ মি। তো একটা কথাই বলবো, মানে সারা মাস যত কষ্টই করি না কেন, অক্লান্ত পরিশ্রম করি না কেন, মাস শেষে যখন স্যালারিটা হাতে আসে পুরো মাসের কষ্টটাই কিন্তু ভুলে যায়। তো ইনশাল্লাহ এই মাসেও ডিউটি হইতেছে ভালো। এই মাসে তো 1 তারিখ থেকে ডিউটি করতেছি, এই মাসে আশা করি আরও বেশি টাকা ইনকাম করতে পারবো। দোয়া করবেন যাতে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে, সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন, সকল প্রবাসীদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা সবসময় আল্লাহ পাক ভালো রাখে। তো যারা ভাই প্রবাসে আছেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে প্রবাসীরা কত কষ্ট করে টাকা ইনকাম করে মাস শেষে যখন স্যালারি হাতে পায় তাদের কি আনন্দ যেন হয়। তো আমি স্যালারি পাই প্রথম আমার মায়েরে জানাইছি, মা আমি এত টাকা ইনকাম করছি, আব্বুরে দিছি, আব্বু বলছে ভালো। তো এইখান থেকে যেহেতু বাংলা টাকা 30,000 টাকা ইনকাম করছি প্রথম মাসে, এখান থেকে 500 টাকা আমি বাংলাদেশে পাঠাই দিব, 500 টাকা বাংলাদেশে পাঠাবো। বাংলাদেশে 500 টাকা পাঠানোর পর 1,000 টাকা আমার ওইখানে যে মাদ্রাসা আছে এতিমখানা, 1,000 টাকা এতিমখানায় দান করব, 500 টাকা আমার ছোট বোনকে দিব, আর 500 টাকা আমার দাদিকে দিব, কারণ তারা অবশ্যই খুশি হবে যেহেতু আমার দাদি সে টাকা চায় না, আমার ছোট বোনও চায় না। আমি নিজে ইচ্ছে করি আমার জীবনের প্রথম বাইরের ইনকাম, বাংলাদেশে থাকতে অনেক ইনকাম করছি ওইটা খালি বলি। তো বাংলা দুবাইতে আসার পর আমি এতগুলো টাকা ইনকাম করছি, তো এখান থেকে 1,000 টাকা এতিমখানা দিব, 500 টাকা দিব ছোট বোনকে, 500 টাকা দিব আমার দাদিকে, আর 500 টাকা রাখবো আমি আমার নিজের খরচের জন্য। 500 টাকা থেকে 380 টাকা যাবে শুধু আমি তিন বেলা খাই, ওই তিন বেলা খাওয়াই যাবে আমার 380 টাকা। তারপর মোবাইল খরচ আছে 20 টাকা, আর 100 টাকা আমার হাত খরচ, সেটা আমার পকেট খরচ। তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আরও বেশি বেশি টাকা ইনকাম করতে পারি, গরিব দুঃখী দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।